তোমাকে বাইক নিয়ে এক লাফে এই পার থেকে ওই পারে যেতে হবে, বলো তুমি পারবে? কি পারবো আর বলো তো, দেখি বিচি শুকিয়ে যাচ্ছে। আরে দাদা তুমি তো ক্রিস, এক লাফ মেরে এপার থেকে ওপারে চলে যাবে, তোমার তো বাইকও লাগবে না। শালা কি গান্ডু রে, জানে না আমি মুভিতে সব দড়ি দিয়ে ঝুলে ঝুলে লাফ মারতাম, আর রিয়েল লাইফে সব করতে গেলে ফেটে চার চালা হয়ে যায়। মনে হয় জাদুকে ডাকতে হবে। আইলা জাদু, আমাকে বাঁচাও জাদু, কিছু একটা জাদু করো। এই নে বাংলা মদ খা, এটা খাবি ফুল চাঙ্গা হয়ে যাবি, একবার খাবি বারবার চাইবি। আরে যা না রে শালা। জাদু বাঁচাও জাদু, হ্যাঁ বেঁচে গেছি, কলজে হাতে চলে এসেছিল। মা আমি জিতে গেছি, মা আমি কম্পিটিশন জিতে গেছি। ভয়ের সাথে নেব পাঙ্গা, বাংলা খেয়ে হবো চাঙ্গা। আরে তুই কালকের একটা মেয়েকে নিয়ে ঘুরছিলিস, আমিও দেখেছি, মেয়েটার ঘরের লোক কেউ জানে না তো, কোনো পুলিশ পুলিশ ধরিনি তো? না না না, খুব মজা লাগে, বলে তো গেছি। আরে শালা এটা আমার মেয়ে ছিল রে, শালা আমাকে দাদা দাদা করিস আর আমার মেয়েকে নিয়ে ঘুরছিস? দেখো বাবা, তোমাদের এখানে ডাকা হয়েছে বিশেষ কারণে, যে আমার তো বয়সটা হতে যাচ্ছে, আমার তো বিয়ে শাদিও হচ্ছে না, তো কি করব, আমার অনেক টাকা পয়সা সব কিছু আছে, তোমাদের যদি একটা করে মেয়ে থাকে তাহলে আমাকে বলো, আমি অনেক খুশি হব। আমি একটা মানি ব্যাগ পেয়েছি, মানি ব্যাগটা খালি মনে হচ্ছিল, খুলে দেখি 10 টাকা, 10 টাকার নোটে গু লেগেছিল, কিন্তু আমি একটা ধুয়ে বিস্কুটের প্যাকেট কিনে খেয়েছি।